প্রশাসনের নির্দেশে সরকারি জায়গায় পার্টি অফিস ভাঙার কাজ অব্যাহত রাখল বুধবার। এদিন অমরপুর ও নতুন বাজারে বেশ কয়েকটি পার্টি অফিস ঘুরিয়ে দেয় প্রশাসন। ভোর থেকে ভোর রোজার লাগে সবগুলি বেআইনি নির্মিত পার্টি অফিসগুলি ভেঙে দেয়। মহকুমা শাসক জানিয়েছেন আগামী দিনেও এই অভিযান জারি থাকবে। সরকারি খাস জমিতে অবৈধভাবে নির্মিত রাজনৈতিক দলের পার্টি অফিসগুলি ভাঙার কাজ অব্যাহত রেখেছে রাজ্য প্রশাসন। বুধবার প্রশাসনের টিম সকাল থেকে অভিযান চালায় অমরপুর মহকুমায়। ভোর ৫টা থেকে শুরু হয় অভিযান। প্রশাসনের বোল্ড ক্রোজার ভেঙে দেয় অমরপুর মহকুমার দৈনিক বাজারের সিআইটি অফিস, থাকছড়া সিপিআই পার্টি অফিস, অমরপুর প্রাইজ জংশন স্থিত তৃণমূল কংগ্রেসের কার্যালয় এবং কাঁঠাল বাগানের সিপিআইএম ও বিজেপি পার্টি অফিস ঘুরিয়ে দেওয়া হয়। অমরপুরের পাশাপাশি নতুন বাজারে অভিযান চালায় প্রশাসনের টিম। নতুন বাজারে বহু পুরনো কংগ্রেস ভবনটি ঘুরিয়ে দেয় প্রশাসন। প্রশাসনের তরফে আগে নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশের পরিপ্রেক্ষিতে ভাঙা হয়েছে বলে জানিয়েছে অমরপুর মহকুমার শাসক অরুণ কুমার রায়। সরকারি জায়গার উপর যে সমস্ত পার্টি অফিসগুলি আছে সেগুলি উচ্ছেদ করারই আজকে প্রোগ্রাম। এখানে আমার মহকুমায় বিভিন্ন রাজনৈতিক দলের অনেকগুলি পার্টি অফিসের এখানে আমরা নথি স্থাপন করেছি। প্রশাসনের তরফ থেকে উচ্ছেদ করছি। আজকে আমরা অমরপুর নগর পঞ্চায়েতের নির্বাচন প্রচারটা আছে সেগুলিকে আমরা করবো। আগামী দিনে মহকুমার বিভিন্ন প্রান্তে নতুন বাজার সহ অঙ্কিত সমস্ত এরিয়াতেই আমাদের প্রশাসনের তরফ থেকে অভিযান করা হবে। এদিন অভিযানের সময় প্রচুর সংখ্যক পুলিশ এসআর সাজে সজ্জিত হয়ে প্রশাসন এদিন উচ্ছেদ অভিযান চালায়। অমরপুর মহকুমার শাসক জানিয়েছেন আগামী দিনেও উচ্ছেদ অভিযান জারি থাকবে। প্রতিনিধি রিপোর্ট। হ্যালো।